আজকের এই ভিডিওতে ইউবা ভলেন্টিয়ার বা যুব ভলেন্টিয়ার বা নেহেরু ইউবা কেন্দ্র সংগঠনের তরফ থেকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় যে ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে যুব ভলেন্টিয়ার সেই ভলেন্টিয়ার পদে আবেদন করতে অনেকেরই সমস্যা হচ্ছে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ওয়েবসাইটে চলে আসবে এরপর এখানে অ্যাপ্লাই ফর এন ওয়াই সিলেকশন বলে একটি অপশান পাবে এই অপশানে সিম্পলি ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে তোমরা অনেকগুলি অপশান পেয়ে যাবে তার মধ্যে মাঝখানে অপশান পাবে দেখো ফিল ফর্ম অনলাইন এই অপশানে সিম্পলি ক্লিক করে দেবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে যেখানে তোমাদের স্টেট এবং ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে স্টেটটা চয়েস করে নেবে ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নেবে এখানে ক্লিক করবে দেবে ওয়েস্ট বেঙ্গল শেষে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দেবে এরপর এখানে ডিস্ট্রিক্ট অপশান আসবে এবার দেখো ডিস্ট্রি অনেকেই বলছে প্রতিটি জেলাতে রিক্রুট করা হচ্ছে না সো এখানে দেখো প্রত্যেকটি ডিস্ট্রিক্ট তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম রয়েছে তোমরা যে জেলায় অবস্থিত সেই জেলার নামটি সিম্পলি এখান থেকে দেখে নেবে ডিস্ট্রিক্টের নামটি সেটা সিলেক্ট করে নেবে এখানে হুগলি সিলেক্ট করে নিলাম এবং এখানে সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেবো সো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমাদের ফর্মটা হয়ে যাবে সো এখানে কী করতে হবে প্রথমে দেখো নেম জানিয়েছে সো এখানে তোমাদের ফুল নেমটি এন্টার করতে হবে এরপর এখানে দেখো ফাদার নেম চেয়েছে সো তোমাদের বাবার নামটি সম্পূর্ণ দেবে মাদার নেম দেবে সেক্স মেল না ফিমেল রয়েছে সেটা এন্টার করবে ডেট অফ বার্থ এখানে দেখো একটা ক্যালেন্ডারের অপশন রয়েছে এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে সেখানে সিলেক্ট করবে এখানে তোমাদের অবশ্যই মান্থটা দেবে এরপর এখানে তোমাদের কত সালে জন্ম সেটা দিয়ে দেবে সো এখানে দু হাজার তেইশের আগে করতে গেলে তোমাদের অবশ্যই এখানে মাইনাস অপশানে ক্লিক করবে মাইনাস অপশানে ক্লিক করলে প্রতিটা চলে আসবে যত সালে জন্ম সেখানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে এরপর এখানে দেখো তোমাদের প্লেস অফ বার্থ বার্থ কোথায় হয়েছে তোমাদের ডিস্ট্রিক্টের নামটাই এন্টার করে দেবে এখানে এরপর এখানে জ্যাকেরি তোমাদের জেনারেল এসসি এস টি যেটা রয়েছে সেটা এন্টার করবে ব্লাড গ্রুপ কী রয়েছে সেটা এন্টার করবে এরপর এখানে ভোটার আইডি কার্ড চেয়েছে এরপর আধার কার্ডের নাম্বার চেয়েছে এরপর এখানে এখানে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা এন্টার করবে এরপর রোল নাম্বার এন্টার করতে হবে ক্লাস টেনের ক্লাস টেনের রোল নাম্বার তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে অ্যাডমিট কার্ডে তোমরা দেখে নেবে রোল নাম্বার এন্টার করে দেবে পাসিং ইয়ার টেন ক্লাস কত সালে পাস করেছো বা তোমরা যে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশানটা দেবে সেটা কত সালে পাস করেছো সেটা দেবে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম দেবে এরপর আদার কোয়ালিফিকেশন থাকলে সেটা দিতে পারো এরপর এখানে কারেন্ট স্ট্যাটাস অব ভলেন্টিয়ার সো এখানে তোমরা অবশ্যই যেটা রয়েছে সেটা দিয়ে দেবে স্টুডেন্ট আছে আনএমপ্লয় রয়েছে আদার রয়েছে এমপ্লয় রয়েছে তোমরা যেটা সেটা এন্টার করে দেবে এরপর যদি কম্পিউটার নলেজ থাকে সেক্ষেত্রে এস দেবে আর যদি না থাকে নো দিয়ে দেবে এরপর এখানে দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ নো তোমরা কোন কোন ভাষা জানো সেটা অবশ্যই লিখবে বেঙ্গলি হিন্দি ইংলিশ যেগুলো জানো পাশে তোমরা স্পিক রিড রাইট এগুলো অবশ্যই টিক মার্ক দিয়ে দেবে এরপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এন্টার করতে হবে এরপর এখানে পারমেন্ট অ্যাড্রেস এন্টার করতে হবে মোবাইল নাম্বার ফোন নাম্বার ইমেল আইডি এবং এরপর জানিয়েছে তোমরা যদি আগে ভলেন্টিয়ার কাজ করে থাকো এস দেবে আর যদি না হয়ে থাকো নো দিয়ে দেবে এগুলো অবশ্যই দেখে দেখে সিলেক্ট করে নেবে এরপর এখানে তোমাদের এম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার অফ টু রেফারেন্স সো তোমরা অবশ্যই দুটো রেফারেন্স দিয়ে দিতে পারো তোমার বন্ধুদের এবং মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং নেম দিয়ে এখানে সাবমিট অপশানে সিম্পলি ক্লিক করে দেবে সাবমিট অপশানে ক্লিক করলে এখানে তোমাদের সাবমিটের কথা বলবে ওকে দিয়ে দেবে সমস্ত কিছু ঠিক থাকলে এবার নেক্সট পেজে তোমাদের রিডাইরেক্ট করে দেবে তারপর এখানে কমপ্লিট হয়ে যাবে তোমাদের এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবে এরপর এখানে দেখো তো আমার জানিয়েছে ইউর অ্যাপ্লিকেশন অলরেডি এক্সিট সো আমি আগেও ফর্ম ফিল আপ করেছিলাম কিছুদিন আগে সো তখন আমার রেকর্ডিং করা হয়নি সো এখানে সেজন্য দেখাচ্ছে তোমরা যখন সাবমিট করবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দেখে দেবে সো এভাবেই ইজিলি তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে প্রিন্ট আউট বার করতে গেলে ব্যাকে আসবে ব্যাকে আসার পর এখানে প্রিন্ট সাবমিটেড ফর্ম এই অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিতে হবে ডেট অফ বার্থটা এন্টার করতে হবে এখানে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে সিম্পলি সমস্ত ডিটেলস হয়ে যাবে এবং এখানে প্রিন্ট অপশান নিচে পেয়ে যাবে দেখো এইখানে তোমাদের প্রিন্ট অপশান পেয়ে যাবে এই প্রিন্ট অপশানে সিম্পলি ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে প্রিন্ট আউট হয়ে যাবে